আমরা গরুটা কুরবানির নিয়ে নিতেছি, গরুটা একটু ভালো করে আটাটা তো দিন একটু আশীর্বাদ করে দিন, জানি আমরা জানি কুরবানিটা ভালো করে দিয়ে হারি, তাহলে আটায় ওতে দিন গরুটা তাহলে দড়িটা আমি ধরি না না দড়িটা তাহলে আমার তো দিন ভালো করে আটার সাথে দিন তাহলে গরুটা ঈদের তো আরো 15-20 দিন বাকি আছে, তাহলে গরুটা আমার কাছে গরু বছর আছে, জায়গা বাসা একটু কম কম বিশ্বাস হয়, গরুটা এখন কেরা নিবি তাহলে নিয়ে যা কয়দিন পালগা দেখ রে ভাই কি বল কই, তাহলে আমার কাছে সাততলা বিল্ডিং কিন্তু তলতলা নাই, এখন আমি গরুটা শুনবো নাই, আমার তো জমি জায়গা তো নাই, আমি শোনো বাথরুম হতে স্যার তাহলে তাহলে ফারুক কই, আমি যে বস্তু মানে বলতে আমি শুনবো নাই, আমার ঘরে একটা গরু শুনতে জায়গা নাই, কিন্তু যদি আমার গরু শোনা গেছিল আমার খাড়া কৌশল উড়ায় তারপর শোনা বলতে কি করবা, জায়গা থাকলে তো নিতামি গরু তো লাস্ট আমারই ভালো লাগবো, এই শালাগো তো মতি গতি খারাপ যে কদিন পালন আমারই ভালো না, তাহলে না একটা কাম করি ভাই, এই গরু কুরবানি যে দিমু গরুর চারটা ঠ্যাং যে পালবো তার দেবো, আমার দেখতে উড় উঠলাই কেরে তোমার তো জায়গায় নাই, গরু খাওয়াবো না মারি নাই আমি খাট না কেমন খাটের উপরে ছিল না তারপরে আমি তা গরুটা পাবো বুঝছো কি, এই করলি তাই করে গেছে আমি পাঁচশো দিই মারামারি দরকার নাই না, ঠ্যাঙের কথা কইছিলাম না তোমাকে, আমার ঠ্যাং কেউ খাওয়া খাবো না তোমাকে মুখে নাকি ঠ্যাং খা না ঠ্যাং কিছু দেবো না, তাতে গরু
দেখছেন ভাইরা দেখছেন দেখছেন ব্যাঙ্গের কথা কইছিলাম দেখ সালাই কই যে আমার দাও আমার দাও আমার আমার চোখের তলে নিয়ে বাইন্দা তুমি ও কয় আমার বিল্ডিং এর উপরে নিয়ে বাইন্দা তুমি দেখছেন খালা খালা কোনে এখন দিন মাঝে একটা কাম করে নিহি।